ইছামতি নদীতে সাদা ডলফিন সেই ডলফিন দেখতে নদীর ধারে দিন ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ খবর দেয়া হয়েছে ঘটনাটি ঘটেছে বাদুরিয়া থানা এলাকায় সাদা ডলফিন দেখতে ভিড় উপচে পড়ছে নদীর তীরে ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার বাদুরিয়া থানার খড়গাছি ইছামতি নদীতে স্থানীয়দের দাবি অনুযায়ী প্রায় সাত ফুট লম্বা বিরল প্রজাতির সাদা ডলফিন দেখতে প্রতিদিনই ভিড় উপচে পড়ছে এলাকায় এলাকার মৎস্যজীবীদের একাংশের অনুমান খাবারের সন্ধানে বঙ্গোপসাগর থেকে হয়তো দিক ভুল করে নদীতে ঢুকে পড়েছে সে স্থানীয় সূত্রে খবর এর আগে এলাকাবাসীরা নদীতে কালো রঙের ডলফিন দেখলেও এই প্রথম সাদা রঙের ডলফিন দেখছেন তারা শনিবার বিকালে এলাকার মৎস্যজীবীদের নজরে প্রথম আসে বিষয়টি মৎস্যজীবীরা জানিয়েছেন মোটামুটি একটি নির্দিষ্ট এলাকাতেই থাকছে ডলফিনটি রবিবারও সে জায়গা পরিবর্তন করেনি ডলফিনের কথা মুখে মুখে প্রচার হতেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমাচ্ছেন বহু মানুষ সাধারণ মানুষের বাড়তি ভিড়ের চাপে যাতে কোনো প্রকার ক্ষতি না হয় ডলফিনটির সেদিকেও সতর্ক দৃষ্টি রাখছেন স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীরা ইতিমধ্যেই গ্রামবাসীদের পক্ষ থেকে বসিরহাট বন দফতরকে খবর দেওয়া হয়েছে স্থানীয়দের দাবি দ্রুত ব্যবস্থানিক বনদপ্তর তাহলেই রক্ষা পাবে প্রাণীটি বড় ডলফিন মাছ বিশাল মাছ আমাদের এখানে জলের খুব সমস্যা জল নেই সে লাভালামি করছে আমরা সিভিলকে খবর দিয়েছিলাম তা ওরা বলল বনো থানাকে খবর দিন ওরা বন দফতর থেকে লোক এসে উদ্ধার করে নিয়ে যাবে যাতে জিনিসটা বাঁচে এবং সচ্ছল থাকে দপ্তরে এসে ওরে উদ্ধার করে নিয়ে যেখানে গেলে সে বাঁচতে ভালোভাবে খাবার পাবে সেখানেই থাকুক ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাদুড়িয়া